দর্শক, আপনার কি মনে হয় কে বেশি উন্নত, সৌদি আরব বেশি উন্নত নাকি ভারত বেশি উন্নত? হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই দুই দেশের মধ্যে কে বেশি অর্থনীতিতে এগিয়ে। তাহলে দর্শক ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি আমরা দুই দেশের জনসংখ্যার দিকে তাকাই তাহলে আমরা দেখব সৌদি আরবের জনসংখ্যা হচ্ছে 3,41,00,000, সেক্ষেত্রে ভারতের জনসংখ্যা হচ্ছে 139 কোটি। দর্শক তারপরে যদি আমরা এই দুই দেশের জিডিপির দিকে তাকাই তাহলে আমরা দেখব সৌদি আরবের জিডিপি হচ্ছে 680 বিলিয়ন মার্কিন ডলার, সেক্ষেত্রে ভারতের জিডিপির পরিমাণ হচ্ছে 305 ট্রিলিয়ন ডলার। জিডিপির দিক দিয়ে ভারত সৌদি আরব থেকে অনেক এগিয়ে। তারপরে যদি আমরা দেখতে চাই দুই দেশের মধ্যে কোন দেশ কত দ্রুত এগিয়ে যাচ্ছে তাহলে আমরা দেখতে পারি এই দুই দেশের জিডিপির গ্রোথ রেট। 2021 সালে সৌদি আরবের জিডিপির গ্রোথ রেট হচ্ছে 3.1%, সেক্ষেত্রে ভারতের জিডিপির গ্রোথ রেট হচ্ছে 0.4% মাত্র। জিডিপির গ্রোথ রেটের দিক দিয়ে ভারত সৌদি আরব থেকে অনেক পিছিয়ে। দর্শক তারপরে যদি আমরা দেখতে চাই এই দুই দেশের মধ্যে মাথা পিছু আয়ের দিক দিয়ে কে গিয়ে তাহলে আমরা দেখব সৌদি আরবের মাথা পিছু আয় হচ্ছে $19,587, সেক্ষেত্রে ভারতের মাথা পিছু আয় হচ্ছে $2,191 মাত্র। তাহলে বোঝা যাচ্ছে আসলে প্রকৃতপক্ষে উন্নত দেশ কোনটি। দর্শক তারপরে যদি আমরা এই দুই দেশের সামরিক শক্তির দিকে তাকাই তাহলে আমরা দেখব সামরিক শক্তির দিক দিয়ে সৌদি আরবের অবস্থান পুরো বিশ্বে 17তম, সেক্ষেত্রে ভারতের অবস্থান পুরো বিশ্বে 4র্থ। তারপরে যদি আমরা দুই দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিকে তাকাই তাহলে আমরা দেখব সৌদি আরবের স্কোর হচ্ছে 0.854, সেক্ষেত্রে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্কোর হচ্ছে 0.645, যা সৌদি আরবের তুলনায় অনেক কম। তারপর যদি আমরা দেখতে চাই প্রতি বছর কোন দেশ কত পরিমাণ রপ্তানি করে তাহলে আমরা দেখব সৌদি আরব গত বছর রপ্তানি করে 221 বিলিয়ন মার্কিন ডলার, সেক্ষেত্রে ভারত রপ্তানি করে 313 বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানির দিক দিয়ে ভারত এগিয়ে আছে। দর্শক তারপরে যদি আমরা দেখতে চাই এই দুই দেশের মানুষের গড় আয়ু তাহলে আমরা দেখব সৌদি আরবের মানুষের গড় আয়ু হচ্ছে 75 বছর, সেক্ষেত্রে ভারতের মানুষের গড় আয়ু হচ্ছে 69 বছর। তারপরে যদি আমরা দেখতে চাই কোন দেশের মুদ্রার মান কেমন তাহলে আমরা দেখব $1 পেতে সৌদি আরবের খরচ করতে হয় 3.75 রিয়াল, সেই ক্ষেত্রে $1 পেতে ভারতকে খরচ করতে হয় 74 ইন্ডিয়ান রুপি। তাহলে বোঝা যাচ্ছে সৌদি আরবের তুলনায় ভারতের মুদ্রার মান অনেক কম। দর্শক এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।